তো বন্ধুরা, এটা আমার বোধন, আমি গোচারণে এসেছি। আমি একটা গ্রামের বুকে মরা পুকুরে এসেছি গোচারণে, গরুগুলোকে চড়াতে। আমি গ্রামের ছেলে, আমার কতগুলো গরু আছে। আমি বিশেষত 11-12টা গরু ছিল গত বছর, আমার একটা বড় অসুখ হওয়াতে অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে। আমার গরু বিক্রি করতে পারি না, গরুগুলোর প্রতি আমার প্রচণ্ড মায়া, টান, ভালোবাসা, কি বলবো। গরুগুলোকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। আর এই যে বোধন আছে দলের সর্দার, ও দেখুন দলটাকে চিনে চিনে দলের কাছাকাছি যাচ্ছে, ও দল ছেড়ে থাকতে পারবে না, ও দলটাকে গাইড করে। তো কোনো বিপক্ষ কোনো শত্রু এলে তাকে মেরে ধরে গুঁতিয়ে তাড়িয়ে দেবে। তো মরা পুকুরের ঘাস তো মিষ্টি ঘাস, পাঁক মানে এটার পুকুর, মোট কথা পুকুরটায় জল মরে গেছে গ্রীষ্মের দাবদাহে। এখন তো কোনো পুকুরে জল নেই গ্রামে গঞ্জে, তো সেই পাঁক শুকিয়ে ঘাস হয়, সেই ঘাসগুলো খুব মিষ্টি। তাই মহানন্দে আমার বোধন, বোধনের সঙ্গে সঙ্গে তার পরিবার সকল মহানন্দে কিন্তু খাচ্ছে গরুগুলো। তো আমি গোচারণে এসেছি গরুগুলো খুলে, বেলা 10টা বাজে এখন, গাছের ছাওয়ায় মিষ্টি মিষ্টি একটু হাওয়া দিচ্ছে। তো প্রকাণ্ড রোদ, মানে প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করি, কিন্তু তো খাবার টাইম খাওয়াতে হবে। তো আমি একটু ঘাসগুলো খাইয়ে দিয়ে কিছুক্ষণ পর আমি আবার বাড়িতে নিয়ে যাব। তো আমি বাড়িতে বলতে আমিও ওখানে গাছতলায় গরুগুলো বেঁধে রাখি, কখনো বাড়ির মধ্যে গৃহবন্দী করি না, নেচারের মধ্যে, ন্যাচারাল যে পরিবেশ নেচারের মধ্যে রাখি। গাছের ছাওয়াই থাকে বাঁধা, সেখানে খাবার টাবার দিই। দেখুন আমি এখানে একটা জঙ্গলের কাছে এসেছি, এই পুকুরটার চারিধারে বাঁশ বাগান, আম অশ্বত্থ গাছ, করমচা গাছ, বড় বড় করমচার গাছ একদম নুয়ে গেছে, গাছগুলো পুকুরের ডাল একদম পুরো নুয়ে নুয়ে পড়ে গেছে, বড় বড় বৃক্ষ একদম জঙ্গল, নতুন কচি কচি পাতা বেরিয়েছে বসন্তে। তো সেই গাছের ছাওয়ায় একদম মনোরম একটা পরিবেশে গরুগুলো চড়ছে, মানে ঘাস খাচ্ছে। দেখুন হনুমানের দলটি, আমাদের এখানে প্রচণ্ড হনুমান, কারণ অনেক গভীর গভীর জঙ্গল আছে আমাদের গ্রামে। তো দেখুন দল বেঁধে, শাড়ি বেঁধে হনুমানগুলো লাফি লাফিয়ে আসছে। তো গরুগুলো চোখে গিয়ে বা আচমকা দেখে হঠাৎ করে কিন্তু লাফি ঝাঁপি গরুগুলো চলে গেল না, কেন বলুন তো? গরুগুলো ভয় পেল না এ কারণে, কারণ আমাদের এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, হনুমান, বানর, হ্যাঁ, জীবজন্তু সব একসঙ্গে সহ অবস্থান করে, প্রত্যেককেই প্রত্যেকে চেনে, তাই কেউ কাউকে দেখে ভয় পায় না। কারণ আমি গরুগুলোকেও একদম পুরো প্রকৃতি পরিবেশের মধ্যেই রেখে দিই। 12-14 বছর বয়স হলো আমার এই যে বোধন। তো এই বোধন তার পরিবার একটার পর একটা থেকে গেছে। দেখুন হনুমানের দল বনের মধ্যে এ গাছে ও গাছে, এ ডালে ও ডালে করে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে, একদম পুরো ভরাট একদম এই জঙ্গলটা, পুকুরের পার এই ডাঙাটায় প্রচুর জঙ্গল, গাছগুলো নুয়ে একদম পুকুরে পড়ে গেছে। দেখুন বড় বড় বৃক্ষ, গদি গাছের ডাল। তো আমি গাছের ছাওয়ায় বসে আছি আর হনুমানের চিত্রগুলো গোচারণে এসেছি, যেন চিত্রগুলোকে তুলে নিই আমার বন্ধুরা দেখবে বলে। তো গ্রাম বাংলার বুকে গাছপালায় ঘেরা একটা পুকুর, তো সেখানে গোচারণে এসে আমি কত প্রকৃতির মধ্যে কত জিনিস দেখতে পাই, পাকপাকালি, কলকাকুলি, হনুমানের এডালে ওডালে লাফা ছাপা, কিচির মিচির আওয়াজ। তো এর ফাঁকেই বোধন চড়ছে। এখানে এতটা জঙ্গল, এতটা ছামার মধ্যে আমি আছি যে ক্যামেরা লেন্সে মাঝে মাঝে আমার গাছের পাতাগুলো চলে আসছে। দেখুন করমচা গাছের ডাল কেমনভাবে এঁকে বেঁকে গেছে, আমার ক্যামেরা লেন্সে করমচা গাছের পাতাগুলো চলে আসছে, আমি সমস্ত চিত্রটাই তুলে ধরছি। তো কিছুক্ষণ পর আমি গরুগুলোকে বাড়িতে নিয়ে চলে যাব। 1-1.5 ইঞ্চি বনের পাতাগুলো পড়ে রয়েছে, আমি মরমর মরমর পায়ের আওয়াজ, বুঝতেই পাচ্ছেন গাছের বসন্তের ঝরা পাতাগুলো কীভাবে উঁচুভাবে একদম জমে গেছে। পাতার মধ্যে আমি বসে আছি, গরুগুলো মাঝ পুকুরে চড়ছে, অনেক ঘাস আছে ওখানে। তো আমি এখান থেকে এবার বাড়ি নিয়ে এলাম। তো সরাসরি বাড়িতে আমি গাছতলায় বেঁধে রেখেছি, আমি আটা খোল মিশিয়ে আমি বোধনের জন্য মিশিয়ে দিচ্ছি। এ জীবনে বোধনের শেষ খাবার আমি খাইয়ে দিচ্ছি, কালকে পাইকাররা নিয়ে চলে যাবে। তো আমার গলা সত্যি কথাই খুব কণ্ঠস্বর সরু হয়ে গেছে আমার দুঃখ চিন্তায়, আমার মন মুখের আকৃতি প্রকৃতি দেখেই বুঝতে পারছেন। 12-14 বছর ধরে আমি বোধনকে বড় করেছি, নাম দিয়েছি বোধনের ষাঁড়টা, হিংস্র, আমার ছাড়া কারো হাতে খাবে না, মানে
মারতে যাবে কে, ভয়ে খেতে দিতে আসবে বলুন? আকৃতি প্রকৃতি বুঝতেই পারছেন প্রায় আমার সমান সমান, তো বড় ঝুঁক কীরকম আমার ভালোবাসা নিচ্ছে দেখুন। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এদিকে আটা খোলটা খাচ্ছে আমার ভালোবাসা নিচ্ছে। হ্যাঁ, সমানে আমি সযত্নে রেখেছি, কোথাও যেতে পারি না যে আমার গরুগুলো আছে কে খেতে দেবে, গরু অন্যান্য গরুগুলোকে খেতে দিতে আসবে। অনেকে বলে তোর ষাঁড়টাকে কে কী করে খেতে দেব, তোমার ষাঁড় তো মারতে আসবে। তো যেহেতু আমার জিনিস আমাকে ভালোবাসে, অন্য মানুষকে দেখলে তো ভয় পাবে, অনেক সময় ওরা কিন্তু আত্মরক্ষার জন্য মারতে যায় বা ফোঁস ফোঁস করে আওয়াজ করে গর্জন করে, সেইভাবে কিন্তু ভয়কে কাছে ধারে কাছে আসে না ষাঁড়টার। তো গলকম্বলটা আমি হাত বুলাচ্ছি দেখুন, একদম চাদরের মতো গলকম্বলটা, ভালোবাসা নিচ্ছে, ওরা জানে তো ভালোবাসা নিতে, ভালোবাসা দিতে। আমি বসে থাকলে বোধন আমাকে গোটা গা চেঁটে দেয়। তারপর আমি হাত বুলিয়ে দিচ্ছি গলকম্বলটায়, আমি হাত বুলাচ্ছি, আমারও হাত বুলানো নিচ্ছে। বোধন ছাড়া আমার আরও কতগুলো সদস্য আছে, গরুর ফ্যামিলিটা অনেকটা বড়। আমার অসুখের জন্য অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে, এখন তো চার পাঁচটা গরু আছে। তো দেখুন একটা একটা করে পরিবার সব গাছতলায় বাঁধা আছে, গাছের ছাওয়া, আম, অশ্বত্থ, বট, নাকুর, কর্মচা, এরকম গাছের সব পাতা শাখা পোশাকগুলো সব আছে। তো সেই গাছের ছাওয়াই কিন্তু গরুগুলো বাঁধা, ওই দূরে ওইটা আমার গরুর চালা, যখন ঝড় জল বৃষ্টি হয় তখন ওখানে বেঁধে দিই। তো বোধনের খাওয়া চলছে এখন পুরো দমে, তলাতে বস্তা পেতে দিচ্ছি, মানে গুঁড়োগুলো, খোলের গুঁড়ো, ময়দার গুঁড়ো পড়ে যাবে বলে। পরে ওই খাবারগুলোকেও কিন্তু আমি মানে তুলে তুলে দিচ্ছি, যেটা পড়ে পড়ে যাচ্ছে সেই মানে খোলের কণাগুলো, দানাগুলো। তো বোধন এখন খাচ্ছে আনন্দে, বস্তার উপরে গামলা, গামলাতে আমি খোল আটা মিশিয়ে দিয়েছি একসঙ্গে, একত্রে মেশান মিশিয়ে খাইয়ে দিচ্ছি। আমি যেমন যথারীতি খাওয়াই সেইভাবে খাওয়াচ্ছি, কিন্তু আজকের খাওয়াটার প্রাধান্য অন্যরকম, আজকে খাওয়ানোটার তাৎপর্য আলাদা একটা মাত্রা। আমার কণ্ঠস্বর দুঃখের বহিঃপ্রকাশ ঘটছে, আমি কথা খুব ভালো বলতে পারছি না। আগামীকাল বোধনকে নিয়ে চলে যাবে, যে বোধনকে আমি 12-14 বছর ছোটো বাচ্চা থেকে, মানে এই যে লাল বাচ্চাটা রয়েছে, এর থেকে যখন মানে মায়ের পেট থেকে জন্ম নিল, সেই বাচ্চাটি থেকে এত বড় করেছি আমি। তো খুবই দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু সব কিছুই মেনে নিতে হবে, কারণ এর পরে যখন আরও বড় হয়ে যাবে, বয়স হয়ে যাবে, রোগ ব্যাধিতে ঘিরবে। তো বাস্তব যেটা, যে আমরা কেউ তো আর এদেরকে শেষ জীবন পর্যন্ত রাখতে পারবো না, কারণ আমাদের জীবনটাই এরকম, আমাদের তো ভালোবাসা পশু প্রাণীদের মতো, স্বার্থপরতার মতো। তো কী করবো, আমাকে প্রত্যেকে লেগেছে যে বয়স হয়ে যাচ্ছে, গরুগুলোকে এত নিয়ে তো জীবনটা শেষ হয়ে যাবে। আজকাল কেউ মানে গ্রামে গঞ্জে আর কোথাও গরু দেখতে পারবেন না, কারণ গরুর জন্য সমানে একটা মানুষের প্রচণ্ড পরিশ্রম বটে, দায়িত্ব এবং একটা মানুষের কামাই। চতুর্দিকে মানুষ কাজের জন্য উন্নতিতে চলে গেছে, গরু ছাগল নিয়ে কেউ থাকে না। আমার এই গরুগুলো রেখেছি শখের উপর, আমার একদম খড়ের পালুই খামার বাড়ি এটা আমার, এখানে আমি গরুগুলোকে নিয়েই থাকি। বোধনের আটা খোল খাওয়ার পর গলাটা, জিভটা মানে এঁটে গেছিলো, জল খেয়ে নিল বানে, আমার এই যে চৌবাচ্চা এখানে জল রাখা থাকে। এইদিকে গামলিটাও খেয়ে শেষ করে দিয়েছি, উল্টি দিয়েছে গামলিটা বোধন আমার। বোধনের শেষ খাওয়া এই জীবনের মতো, আমার কাছ থেকে সেবা, শেষ সেবা নিয়ে নিল। আমি আগে গরুগুলোকে সেবা করাই, তারপর নিজে সেবা করি। গরুগুলোকে চড়িয়ে নিয়ে আসা হলো, ঘাস খাইয়ে নিয়ে আসার পর বেঁধে খোল আটা দিলাম, জল দেখালাম, বিচুলি দিলাম। বিচুলি খাওয়ার পর দেখুন এখন শুয়ে আছে বোধন, একদম গাছতলার ছাওয়ায় মিষ্টি মিষ্টি ফুরফুরে একটা হাওয়া। এই রোদ গরমে বাড়িতে রাখি না, এ কারণেই প্রচণ্ড গরম, আর গাছতলায় এরা স্বাচ্ছন্দ্য বোধ করে, শান্তিতে ঘুমায়, বিশ্রাম নেয়। আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, তো এবার আমিও নিজে স্নান করে খাবো একটু। তো যেহেতু কালকে বিক্রি হয়ে যাবে, আমি খুব কষ্টের মধ্যে আমি গরুকে দেখছি। বোধনকে একটা বড় রশি দিয়ে আমি ওই যে পিলারটা দেখালাম, পিলারে বেঁধে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখানেই রাখলাম, পরবর্তীতে আমি বেইমানের মতো, স্বার্থপরের মতো পাইকারদের হাতে আমার এই বোধনকে, আমার এই ষাঁড়কে বিক্রি করে দিয়েছি, সেই করুণ চিত্র, সেই দৃশ্য আমি দেখাবো। তো এটাই তো বাস্তব, বলুন কী করে আমি শেষ জীবন পর্যন্ত সমস্ত গরুগুলোকে
আমি রেখে দিই। আমার তো দ্বিতীয় কোনো বাড়িতে লোক নেই, আমি লোক পাই না বাড়িতে এই হিংস্র ষাঁড়কে দেখানোর জন্য। আমি কোথাও আত্মীয় বাড়িতে গিয়ে একদিন থাকতে পারি না, তাই বাস্তবটাকে মেনে নিয়ে আমাকে বিক্রি করতে হয়েছে। তো কালকে নিয়ে যাবে, সেই চিত্র দেখাবো। তো আমি আজকে করুণভাবে আমার বোধনের সেবা, গরুর সেবা, যেটুকু চিত্র দেখালাম, কালকে আমার জীবনের একটা করুণ পরিস্থিতি, বোধনকে বিক্রি করে দেব। বোধনকে পাইকাররা গাড়িতে চাপিয়ে মারতে মারতে নিয়ে চলে যাবে গাড়িতে চাপিয়ে। তো এই তো আমাদের মানব জীবন, এই তো আমাদের ভালোবাসা পশুদের প্রতি। পশুরা বেইমান হয় না, আমাদেরকে সারা জীবন ওরা ভালোবাসে, প্রভুকে অনেক কিছু দিয়ে যায়। কিন্তু পরিবর্তে প্রভু কী করে, বিন্দু স্বার্থের জন্য, কয়েকটা টাকার জন্য, একদম যাকে বলে নিষ্ঠুরতার মতো করে, স্বার্থপরের মতো বিক্রি করে দিতে হয়। তো বন্ধুরা, আজ এখানেই রাখলাম। আপনারা পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে একটু তাকিয়ে থাকবেন। কালকে বোধনকে নিয়ে যাবে। আমার বোধন মানে আমার ষাঁড়টার এই বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় যদি আপনার মর্মস্পর্শী হয়ে থাকেন, আমার বোধনের বিক্রি হয়ে যাওয়ার ঘটনা আপনাদের মনে যদি দাগ কেটে থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার বোধনের কালকে বিক্রি হয়ে যাওয়ার চিত্র দেখার জন্য এবং কীভাবে তারা নিয়ে যাচ্ছে সেই চিত্র গ্রাম বাংলার বুকে, এরকম মর্মস্পর্শী বেদনাদায়ক একটা প্যাথেটিক দৃশ্য দেখার জন্য পর ভিডিওর দিকে আপনারা একটু নজর রাখবেন। টাটা, বাই বাই।